राष्ट्र एक राजनैतिक प्रतिष्ठान मानुषर भोटे आगत मानुषर सूझ सुविधार जो राष्ट्र आविर्भव राष्ट्र छाड़ा मानुष सुस्थ सुंदर भाव बसबाज करते अर्थात राष्ट्र मानुषर एक आश्रय स्थल बला देते राष्ट्र उपादान के चार भागे भाग करते निर्दिष्ट सरकार चार सार्वभौमत्व सहजभवे बोलते निर्दिष्ट भूखंड जनसमष्टी सरकार और सार्वभौमत्व उपादान समन्वय गठित प्रतिष्ठान के बला है राष्ट्र ए चार उपादान सम्पर्क नहीं आलोचना करब प्रथम से निर्दिष्ट भूखंड राष्ट्र गठन भूखंड एक गुरुत्वपूर्ण उपादान भूखंड छाड़ा राष्ट्र गठन होते पारे ना तब भूखंड राष्ट्र कत बड़े नियम नहीं राष्ट्र भूखंड अनेक बड़ होते राष्ट्र भूखंड छोट होते जेमन राशिया भूखंड अनेक बड़ो पशापाशी सुइजरलैंड दारुसलाम भूखंड अनेक छोट भूखंड आर कैकटी द्वीप समन्वय होते जनसमष्टि राष्ट्र गठन शुद्ध भूखंड थे चलना भूखंड बसबाज अत्यंत प्रयोजन है जनगण छाड़ा भूखंड जनशून्य परिणत है तब राष्ट्रे भूखंड राष्ट्र जनगण कतदान हो धारा व्यक्तिगत कथा नहीं राष्ट्र जनसंख्या कम होते राष्ट्र जनसंख्या बेसि होते जेमन चीनের জনসংখ্যা অনেক বেশি আবার পাশাপাশি মেক্সিকো এর জনসংখ্যা অনেক কম অর্থাৎ রাষ্ট্র গঠনের জন্য জনসংখ্যা একান্ত প্রয়োজন সরকার রাষ্ট্র শুধু ভূখণ্ড জনসংখ্যা থাকলেও হবে না জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করার জন্য সরকারের একান্ত প্রয়োজন কারণ সরকার জনসংখ্যাকে জনগণকে নিয়ন্ত্রণ করে থাকে সরকার না থাকলে জনগণ বিশৃঙ্খলায় পরিণত হয় তবে আমরা সবাই বলতে পারি যে রাষ্ট্র সংগঠনটি পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়
সরকার বাংলাদেশের সরকার ব্যবস্থাকে সরকারের তিনটি অঙ্গের অঙ্গে ভাগ করা যায়। একটা হচ্ছে আইন বিভাগ, একটা হচ্ছে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। আইন বিভাগের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, শাসন বিভাগ আইনটাকে বাস্তবায়ন করে এবং বিচার বিভাগ আইন অনুসারে বিচার কার্য সম্পন্ন করে। সার্বভৌমত্ব রাষ্ট্রের সার্বভৌমত্ব আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান। রাষ্ট্রের সার্বিক বল প্রয়োগের ক্ষমতাকে বলা হয় সার্বভৌমত্ব। রাষ্ট্রের সার্বিক বল প্রয়োগের ক্ষমতাকে বলা হয় সার্বভৌমত্ব। এই রাষ্ট্রের ক্ষমতা, রাষ্ট্র একটা ব্যক্তিবাস মানে অপ্রাণীবাসক, তাই বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি এর ক্ষমতাকে ব্যবহার করে থাকে। সার্বভৌম ক্ষমতাকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আভ্যন্তরীণ, একটা হচ্ছে বাহির। আভ্যন্তরীণ ক্ষমতা রাষ্ট্র বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর প্রয়োগ করে থাকেন এবং বাহ্যিক ক্ষমতার বলে রাষ্ট্র ভবিষ্যতের হাত থেকে রক্ষা করে থাকেন। আমাদের তিনটে চারটে রাষ্ট্রের উপাদান এবং এখন আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব। রাষ্ট্রের উপাদান কয়টি? এখানে বলতেছে রাষ্ট্রের উপাদান কয়টি। রাষ্ট্রের উপাদান এক নম্বর আছে ওখানে কুড়িটি, দুই নম্বর হচ্ছে তিনটি, চার নম্বর হচ্ছে পাঁচ, তিন নম্বর হচ্ছে পাঁচটি, চার নম্বর হচ্ছে চারটি। এখানে সঠিক উত্তর হচ্ছে রাষ্ট্রের উপাদান চারটি। সরকারের অঙ্গ কয়টি? এক অপর দুইটি, তিনটি, চার আছে পাঁচটি, চারে আছে চারটি। এখানে এক নম্বর অংশে আছে দুইটি, দুই তিন নম্বর আছে, দুই নম্বর আছে তিনটি, চার নম্বর আছে পাঁচটি, তিন নম্বর আছে পাঁচটি, চার নম্বর আছে চারটি। এখানে সঠিক উত্তর হচ্ছে রাষ্ট্রের অঙ্গকে অঙ্গ আছে তিনটি। সঠিক
মেনে চলে এই প্রত্যাশা থেকে আমি আর ক্লাস শেষ করছি। সবাই ধন্যবাদ।